নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা কিছু ট্রান্সফার আপডেট এবং তোমাদের কিছু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড নিউজ সম্বন্ধে জানিয়ে দেবো যেখানে ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের খবর আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটায় ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটিকে অন করে দিও কারণ তাহলে কিন্তু পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে আর কিছুক্ষণ বাদেই কিন্তু চ্যানেলে আর একটা ভিডিও চলে আসবে যেটা এটিকে কে মোহনবাগান বনাম এফসি গোয়ার আর কি ম্যাচ রিভিউ থাকবে তো সেই ভিডিওটাও আর কি দেখে নিও তো চলো যদি ডাইরেক্ট মেন টপিক আসে যায় ফার্স্টেই কথা বলা যায় এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে তো আমরা অনেকদিন ধরেই আলোচনা করছিলাম যে এসসি ইস্টবেঙ্গলের কিন্তু কোচ পরিবর্তন হয়তো হতে চলেছে এবং আজকে কিন্তু অফিসিয়ালি এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচ মনোলো রিয়াসের সঙ্গে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে তো মিউচুয়ালি তারা তারা হয়ে গেছে অর্থাৎ আর কি মনলো ডিয়াস কিন্তু আর এসসি ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না আর রেনেডি সিং তিনি কিন্তু এখন আর কি ইন্টারিম কোচ হিসেবে এসসি ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্বটা সামলাবেন এবার মনোলো ডিয়াসের কথা বললে মনোলো ডিয়াসের আন্ডারে কিন্তু একদমই এসসি ইস্ট ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করতে পারেনি আটটা ম্যাচের মধ্যে চারটে হেরেছে চারটে ড্র করেছে একটাও জয় পায়নি এবং তার সঙ্গে তিনি শেষের দিকে এসে ড্রেসিং রুমের কন্ট্রোলও হারিয়ে ফেলেছিলেন সিনিয়র প্লেয়ারদের সঙ্গে তার ঝামেলা হচ্ছিল তো সব মিলিয়ে কিন্তু মনেই হচ্ছিল যে মনোলো ডিয়াসের কিন্তু এসসি বেঙ্গলের টাইম শেষ তো একটা হাই প্রোফাইল কোচ ছিলেন বা তিনি কিন্তু ইন্ডিয়াতে সাফল্য পেলেন না তবে সব দোষটা কিন্তু আবার তাকে দেওয়া চলে না হয়তো কিছু কিছু ক্ষেত্রে তিনি মিস্টেক করেছেন ভুলভাল টিম সিলেকশন করেছেন বাট যদি আপফ্রন্টের ড্যানিয়েল চিমার মতো স্ট্রাইকার থেকে যে আর কি ইজি ইজি সুযোগ মিস করে রাজু গাইকর যদি প্রত্যেক দিন দায়িত্ব নিয়ে গোল খাওয়ায় তো সেগুলোর সব দোষ কিন্তু কোচকেও দেওয়া চলে না তো প্লেয়াররাও কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেনি তো দেখা যাক নেক্সট ম্যাচগুলো এসসি ইস্টবেঙ্গল কীভাবে পারফরমেন্স করে আপাতত রেন্ডি সিং কিন্তু ইন্টারিম কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন এবং পরবর্তীকালে এসসি ইস্টবেঙ্গলের কোচ সেটার দিকে আমাদের নজর থাকবে তো যে নামগুলো শোনা যাচ্ছে তার মধ্যে এলকো শ্যাটরের নামটা সব থেকে বেশিবার শোনা যাচ্ছে তার সঙ্গে সঞ্জয় সেনের নামও শোনা যাচ্ছে মৃদুল ব্যানার্জির নাম শোনা যাচ্ছে আবার কিছু কিছু জায়গা থেকে মারিও রিভেরার নামও কিন্তু শোনা যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত এস সি ইস্টবেঙ্গলের কোচিং এর দায়িত্বটা কে নেন তো তোমাদের কি মনে হয় কে এস সি বেঙ্গলের কোচ হলে এই মুহূর্তে ভালো হবে তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো এবার যদি চলে আসে যে এটিকে মোহনবাগানের খবরে তো রয়কৃষ্ণা নিয়ে অনেকদিন ধরেই একটা কনফিউশন চলছিলো যে রয়কৃষ্ণা কি আদৌ জানুয়ারি মাসে এটিকে মোহনবাগান টিমের সঙ্গে থাকবেন নাকি তিনি নিজের দেশের ওই খেলতে ফিজিতে উড়ে যাবেন তো তোমাদের আগেই বলেছিলাম যে রয় কৃষ্ণার কিন্তু থাকার চান্সটাই বেশি বাট যদি রয়কৃষ্ণা না থাকে সেক্ষেত্রে ফেরান মিনাসকেও তার একটা রিপ্লেসমেন্ট হিসেবে ভাবা হচ্ছে বাট রয় কৃষ্ণা কি আদৌ মোহন মোহনবাগানে থাকবে না থাকবে না সেটাই মেন প্রশ্ন ছিল তো আজকে কিন্তু মার্কাস একটা টুইট করে জানিয়েছে যে রয় কৃষ্ণ কিন্তু ফিজিতে ন্যাশনাল ডিউটির জন্য জানুয়ারি মাসে এটিকে মোহন বাগান ছেড়ে যাচ্ছে না আর মার্কাসের টুইটগুলো সব কিছুই কিন্তু ভালো সোর্স থেকে আসে তো যেহেতু মার্কাস জানিয়েছে তো তোমরা এই ব্যাপারটা নিশ্চিত থাকতেই পারো যে জানুয়ারি মাসে কিন্তু রয়কৃষ্ণ এটিকে মোহন বাগান ছাড়ছেন না তিনি এটিকে মোহন বাগান টিমের সঙ্গেই থাকবেন এবং পরবর্তীকালে হয়তো গেলেও মার্চ মাসে যেটা তোমাদের আগে বলেছিলাম তিনি ফিজি ন্যাশনাল টিমের সঙ্গে যোগ দিতে পারেন তো যেহেতু রয় কৃষ্ণার ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকেরই কমেন্ট আসে তো ফাইনাল আপডেট কিন্তু এটাই বেরিয়ে আসছে যে রয় কৃষ্ণা কিন্তু টিমের সঙ্গে যুক্ত থাকছেন জানুয়ারি মাসে তিনি কিন্তু টিম ছেড়ে যাচ্ছেন না এবার অনেকেরই প্রশ্ন হবে তাহলে কি কোরো আসবে বা কোরো আসবে না এই ব্যাপারটা নিয়ে তো যেহেতু এটিকে মোহনবাগান টিমের সঙ্গে রয় কৃষ্ণ যুক্ত থাকবে সেখানে ইটিকে মোহন বাগানের আর কোরোর আসার চান্স সেরকম দেখছি না কারণ যদি রয় কৃষ্ণ চলে যেত সেক্ষেত্রে রয়কৃষ্ণার ব্যাকআপ হিসেবে কোরোর নামটা শোনা যাচ্ছিল তো সেক্ষেত্রে কোরো কিন্তু আইএসএলে আসতে পারে বাট হয়তো এটিকে মোহনবাগান না অন্য কোনো আইএসএল টিম আমরা কোরোকে দেখতে পেতে পারি কারণ অনেকগুলো ক্লাব কিন্তু কোরোর ওপর ইন্টারেস্ট

আর এস সি ইস্টবেঙ্গলের কথা বললে এস সি ইস্টবেঙ্গলে কোরো আসবে কিনা সেটাও কয়েকজন জিজ্ঞেস করছিলে তো এস সি ইস্টবেঙ্গলে কিন্তু কোরোর আসার চান্স নেই বললেই চলে বাট এসসি ইস্টবেঙ্গলে কিন্তু ব্রাইটের আসার চান্স একটা আছে তো ব্রাইটের পেছনে তিনখানা ক্লাব ইন্টারেস্টেড যার মধ্যে চেন্নাই এন এফসি এবং এসসি বেঙ্গল আছে বাট ব্রাইটের জন্য কিন্তু এসসি বেঙ্গল ইন্টারেস্টেড থাকলেও তারা কিন্তু অফিসিয়ালি এখনও কোনোরকম অফার কিন্তু ব্রাইটকে পাঠায়নি তো দেখা যাক ফিউচারে কি হয় যে এসসি ইস্টবেঙ্গলে কোন প্লেয়ার আসে স্ট্রাইকার পজিশনে ড্যানিয়েল চিমাকে সম্ভবত চেঞ্জ করা হবে এটাই কিন্তু শোনা যাচ্ছে তো গাইস সেই আপডেটগুলোই তোমাদেরকে দিয়ে দিলাম পরবর্তীকালে আরও কোনো আপডেট হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর কিছুক্ষণ বাদে একটা ম্যাচ রিভিউ আসবে সেই ভিডিওটাও দেখে নিও আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই